আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের নবীদের নাম 19 জন, যার ভিতরে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব নেই, আর এটি রবের মুসলিমদের বিশ্বাস, তবে মুসলমান শিয়া সুন্নি সালাফিরা বিশ্বাস করে না। আজ আপনারা এই কোরআন থেকে জেনে নিন সেই 19 জন নবীদের নাম, যাদের ইক্তেদা করা আপনার আমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। এই কোরআনের 6 নম্বর সুরা আল আনআমের 62, 82, 83, 84, 85, 86 আয়াতগুলি যখন পড়ব, তখন এই আয়াতগুলিতে পাব আমরা 18 জন নবী। আর সেই নবীদের নাম হচ্ছে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আল ইয়াসা, ইউনুস, লুত। আর 19 নম্বর সূরা মারিয়াম এর 56 নম্বর আয়াতে ইদ্রিস। এই 19 জন নবীদের ইক্তেদা করার জন্য 6 নম্বর সূরা আল আনআমের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইরাই সেই দল যাদেরকে আল্লাহ সত্য সনাতন পথের অনুসারী করেছেন, সুতরাং তুমিও তাদের হিদায়তের ইক্তেদা করো। তুমি বলে দাও, আমি এই কোরআনের পারিশ্রমিক চাই না তোমাদের কাছে, এ যে সারা জাহানের জন্য একমাত্র উপদেশ। তো এ হচ্ছে ইসলামের শিক্ষা, এই 19 জন নবীদের ইক্তেদা আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ বলেন, উলাইকাল্লাযিনা হাদাল্লাহ ফাবিহুদাহুম ইক্তাদি। এই 19 জন নবীদের ইক্তেদা করা আল্লাহ তাআলার নির্দেশ। আর এই 19 জন নবীদের মাঝে আরব ইতিহাসে সেই বিশেষ ব্যক্তিটির নাম নেই। রবের ইসলামিক কিংডমে আপনি আমি যদি আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক রাসুল যারা রয়েছে তাদের মাঝে যদি পার্থক্য করি, আল্লাহর শিক্ষার ব্যবস্থা, বিশেষ বার্তাবাহক যারা তাদের শিক্ষার ব্যবস্থার মাঝে যদি আপনি আমি পার্থক্য করি, তো 4 নম্বর সূরা আন-নিসা এর আয়াত নম্বর 150, 151, 152 এইগুলি যখন আমরা পড়ব তখন এখানে পাব উলাইকাহুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক রাসুলগণের শিক্ষার মাঝে যারা পার্থক্য করবে, আল্লাহ বলছেন ইরাই হচ্ছে প্রকৃতপক্ষে কাফের। তো আপনাকে আমাকে রবের ইসলামিক কিংডমে চলাফেরা করতে হবে আল্লাহ তাআলার দেয়া এই যে কোরআনের বিধান, যে বিধানে 19 জন নবীদের নাম আমরা জানলাম। এই 19 জন নবীদের মধ্যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব নেই, কিন্তু আমরা 19 জন নবীদেরকে বাদ দিয়ে কাল্পনিক একজন ব্যক্তির অনুসারী হয়ে অনুসরণ করে জীবন কাটাচ্ছি। আর আমরা কথায় কথায় কোরআনের আয়াত বাদ দিয়ে সেই মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি সাহেবের জমা করা বুখারির এবং মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনির জমা করা আল কাফির হাদিসের উদ্ধৃতি দিতে থাকি। আল্লাহ আমাদের সবাইকে ইতিহাসের হাদিসের অনুসারী হওয়া থেকে সবসময় বাঁচিয়ে রাখুন এবং কোরআনের অনুসারী হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।